বিএনপি জামায়াত মানুষের উপর অত্যাচার করে আনন্দ পায় বললেন প্রধানমন্ত্রী নির্বাচন বানচাল চেষ্টাকারীদের খারাপ পরিণতির হুঁশিয়ারি দাদর সংসদ নির্বাচনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ মিরপুরকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার প্রতিশ্রুতি কামাল আহমেদ মজুমদারের তৃণমূল বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু 300 আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা নির্দলীয় সরকার ছাড়া ভোটে যাবে না বিএনপি এবং জোটবদ্ধ নির্বাচন করতে জাতীয় পার্টির দুই অংশ সহ সাতটি দলের আবেদন কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত বললেন ইসির অতিরিক্ত সচিব আসসালামু আলাইকুম মহানগর সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি নাদিয়া নাহিদ এবার বিস্তারিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে বঙ্গভবনে সাক্ষাৎকালে বেলজিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে সম্মেলন ও সৌদি আরবের জেদ্দায় উইমেন ইন ইসলাম শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধানমন্ত্রী এছাড়াও সফর সংক্রান্ত দুটি প্রতিবেদন হস্তান্তরের পাশাপাশি রাষ্ট্রপতির চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজ নেন শেখ হাসিনা সফল সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মোহাম্মদ শাহাবুদ্দিন কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে পরিণতি খারাপ হবে বলে সতর্ক করে দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জামায়াত মানুষের ওপর অত্যাচার করে আনন্দ পায় উল্লেখ করে তিনি বলেন জনগণই এদের প্রতিহত করবে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন শেখ হাসিনা দলীয় প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে জনপ্রিয়তা এবং তৃণমূলের মতামতকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তিনি নাসিরউদ্দিনের রিপোর্ট তফসিল ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ডামাডোল ইতিমধ্যে মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ শনিবার বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এর কার্যক্রম পরিদর্শন করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এ সময় দপ্তর সংশ্লিষ্টদের কিছু দিক নির্দেশনা দেন তিনি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশীদের যোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি পার্লামেন্টারি বোর্ডে আমাদের বোর্ড বসে তখন প্রার্থীর যোগ্যতা দেখে বা তাদের জনপ্রিয়তা দেখে বা তাদের কার্যক্রম সবগুলি বিবেচনা করেই আমরা নমিনেশন দিয়ে থাকি এবং আওয়ামী লীগ সবসময় এই বোধহয় বাংলাদেশে এই একটি রাজনৈতিক দলই আপনারা দেখবেন যারা অত্যন্ত সুগঠিতভাবে সুন্দরভাবে প্রত্যেকটা কাজ করে থাকে বিশেষ করে দলীয় কাজগুলি আমরা সব আমাদের গঠনতন্ত্র মেনে এগুলি কাজ করি নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলগুলোকে স্বাগত জানিয়ে বলেন গণতান্ত্রিক প্রক্রিয়া মেনেই দেশে নির্বাচন হবে যে সমস্ত দল নির্বাচনে আসার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আর যাদের বোধহয় মানুষের উপর জনগণের উপর আস্থা নাই বিশ্বাস নাই বা দল হিসেবে সুসংগঠিত না তারাই নির্বাচন বানচালের একটা চেষ্টা করে যাবে অথচ একটা নির্বাচন বানচাল করলে একটা দেশের যে ক্ষতি হয় শেখ হাসিনার অভিযোগ মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে ভাঙচুর আর অগ্নিসন্ত্রাস করছে বিএনপি বলেন ভোট বানচালের চেষ্টা হলে পরিণতি ভালো হবে না মানুষকে যেন অত্যাচার করে যেন এই বিএনপি জামাত তারা আনন্দ পায় এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় যা হোক আমি এটুকুই বলবো যে আজকে একটা শুভ দিন আমাদের এখানে সব যারা প্রার্থী তারা সবাই ফর্ম নেবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে কিন্তু নির্বাচন বানচাল করার যদি কেউ চেষ্টা করে আর যদি এই অগ্নিসন্ত্রাস অব্যাহত রাখে তার পরিণতি ভালো হবে অগ্নিসন্ত্রাসকারীদের রুখতে দেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যারা করবে আমাদের দেশের মানুষই তাদেরকে শাস্তি দেবে এবং দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি নাসিরউদ্দিন মোহনা সংবাদ ঢাকা দ্বাদশ সংসদ নির্বাচনে গোপালগঞ্জ তিন আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার পক্ষে মনোনয়ন কেনেন কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা তারা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে এখন পর্যন্ত একটি আসনের মনোনয়ন ফর্ম নেওয়া হয়েছে টানা তিন মেয়াদে দেশের উন্নয়ন এবং শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে আগামী নির্বাচনেও আওয়ামী লীগের জয়ের বিষয়ে আশা জানান তারা আমরা ওনার পক্ষ থেকে আজকে ফর্ম নিলাম আপনারা দোয়া করবেন যে যত রকমের বাধা বিঘ্ন আগুন জ্বালাও পোড়াও এইসব বাদ দিয়ে ইলেকশন ঠিকভাবে হবে এবং ইলেকশনে আমরা জয়ী হব
এদিকে ঢাকা 15 আসনে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। তারা বলেন, মিরপুরের উন্নয়নে কামাল আহমেদ মজুমদারের বিকল্প নেই। এ আসনে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেওয়ার প্রত্যয় জানান তারা। রেজা খানের রিপোর্ট। উৎসবমুখর পরিবেশে বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয়ে চলছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ। ঢাকা 15 আসনে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে আসেন স্থানীয় নেতাকর্মীরা। দেশের উন্নয়নে শেখ হাসিনা এবং ঢাকা 15 আসনে কামাল আহমেদ মজুমদারের বিকল্প নেই বলে জানান তারা। আমাদের যেরকম জননীতি দেশরত্ন শেখ হাসিনাকে প্রয়োজন, ঢাকা 15 আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের কামাল আহমেদ মজুমদারকে প্রয়োজন। পঞ্চমবারের মতো আমরা নমিনেশন কিনতে এসেছি সমস্ত নেতাকর্মীরা, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনের কামাল ভাই, তাকে আমরা দ্বাদশ নির্বাচনে জয়যুক্ত করব। আমরা তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিব। আগামী দিনে যেন উনি পূর্ণ মন্ত্রী হিসেবে আল্লাহর রহমতে মিরপুরের মাটিতে আছেন। সারা বছর নিজ এলাকার মানুষের পাশে থাকার জন্য আবারও কামাল মজুমদারকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জানান ঢাকা 15 আসনের নেতাকর্মীরা। মিরপুর থেকে আমরা একটা পূর্ণাঙ্গ মন্ত্রী পাই, এইটাই আমাদের জননেতা শেখ হাসিনার কাছে প্রাণের দাবি। সাধারণ জনগণ, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনটি উপহার দিব। এই বীর মুক্তিযোদ্ধাকে যেন পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেন। সমর্থক হিসাবে আজকে ওনার মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছি। নারী পুরুষের সুষম উন্নয়ন নিশ্চিতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ও নৌকার বিকল্প নেই বলে জানান তারা। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ভাইকে মনোনয়ন দিবেন। 93 থেকে আজ অবধি কামাল ভাইয়ের বাইরে কোনো ব্যক্তিকে আমরা চিনি না, জানি না। বৃহত্তর মিরপুরে যত উন্নয়ন হয়েছে সব উন্নয়নে তার হাতে ছোঁয়া হয়েছে। 2041 সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে নৌকাই একমাত্র ভরসা বলে মন্তব্য করেন তারা। আমরা চাই একজন বীর মুক্তিযোদ্ধাকে আমাদের আসনে নমিনেশন দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবে। কামাল আহমেদ মজুমদারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আমরা তাকে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। আবার নৌকা দিয়ে জয়যুক্ত করে আনতে আমাদের সাহায্য সহযোগিতা করে। আলহাজ কামাল আহমেদ মজুমদার বর্তমানে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। পরে নির্দিষ্ট বুথ থেকে আলহাজ কামাল আহমেদ মজুমদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মিরপুরের উন্নয়নে অতীতের মতোই কাজ করে যাওয়ার প্রত্যয় জানালেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতাকর্মীদের কাছ থেকে ঢাকা 15 আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র গ্রহণ করে তিনি একথা বলেন। উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে মিরপুরকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার প্রতিশ্রুতিও দেন কামাল আহমেদ মজুমদার। সুরায়া মুন্নির রিপোর্ট। বঙ্গবন্ধু অ্যাভিনিউ দলীয় কার্যালয় থেকে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা 15 আসনের আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তা নিয়ে আসেন মিরপুর মোহনা ভবনে। যার যার অবস্থান থেকে শিল্প প্রতিমন্ত্রীর হয়ে নির্বাচনের মাঠে কাজ করার প্রত্যয় জানান তারা। আলহাজ কামাল আহমেদ মজুমদার, উনি একজন পরীক্ষিত লোক, উনি দলের জন্য, জনগণের জন্য, আমাদের এই আসনের জন্য উনি একজন যোগ্য প্রার্থী। ওনাকে নির্বাচিত করলে সবচেয়ে বড় কথা হলো যে এই অঞ্চলে কোনো সন্ত্রাস চাঁদাবাজ জন্ম নেবে না। আবার যদি মাননীয় নেত্রী কামাল আহমেদ মজুমদারকে মনোনয়ন দান করেন, বীর মুক্তিযোদ্ধাকে মনোনয়ন দান করেন, আমাদের এই প্রজন্মের মুক্তিযুদ্ধের চেতনার সন্তানদের বিশ্বাস, মুক্তিযুদ্ধের চেতনাকে সমৃদ্ধ করা হবে এবং তার অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলোকে সম্পূর্ণ করে সমৃদ্ধ করা হবে। মনোনয়নপত্র হাতে পেয়ে কামাল আহমেদ মজুমদার বলেন, সবুজ সংকেত পেলে ভোটার, জনগণ ও নেতাকর্মীদের সহায়তায় ঢাকা 15 আসনটি দলীয় প্রধানকে উপহার দেয়া হবে। তবে আমার বিশ্বাস যে আমি আমার নির্বাচনী এলাকার জনগণের সাথে ছিলাম, এখনও আছি, আগামীতেও আমি ইনশাআল্লাহ থাকব। আমার মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি চেষ্টা করব এই এলাকার অসহায় মানুষদেরকে আগে যেভাবে সাহায্য সহযোগিতা করছি আগামীতেও করব। যদি আমি নির্বাচিত হই আগামীতে, আমি চেষ্টা করব সবার আগে পরিবেশ বান্ধব ঢাকা শহর করতে। আমার নির্বাচনে মিরপুরকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার অঙ্গীকার করে উন্নয়ন ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আশা জানান তিনি। এই এলাকার সংসদ সদস্য আপনাদের সাথে থেকে
আপনাদের পাশে থেকে এলাকার কাজ করার প্রাণ চেষ্টা করেছি, কতটুকু করতে পেরেছি এটা এলাকার জনগণ এবং আপনারা যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাই আমাকে বলতে পারবেন। দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিবেন, আমি শতভাগ নিশ্চিত। মনোনয়নপত্র সংগ্রহ করায় দলীয় নেতাকর্মী সহ মিরপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান আলহাজ কামাল আহমেদ মজুমদার। আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা সবাই সম্মিলিতভাবে যে আমার জন্য মনোনয়নপত্র নিয়ে এসেছেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপিকে খুনি ও সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে সাফ জানালেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে করণীয় শীর্ষক কার্যনির্বাহী সভায় এ অভিমত জানান তিনি। বলেন, বিএনপি অবৈধ সংগঠন, তাদের রাজনীতি করার কোনো অধিকার নেই। এ সময় যে কোনো নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান পরশ। হত্যার সংস্কৃতি তারা পরিবর্তন করে না, বিদেশ থেকে হুকুম দিয়ে দিয়ে মানুষকে হত্যা করে, তাদের সাথে এই এই বিচ্ছিন্নবাদী একটা সন্ত্রাসী সংগঠনের সাথে আমাদের এখন সংলাপ করতে হলে হবে বলে বিশিষ্ট বিবেকবানরা, সমাজের সুশীল সমাজের বিশিষ্ট প্রতিনিধিরা আমাদেরকে সবক দেয়। তালাবদ্ধ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় জনশূন্য হলেও জাতীয় নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে তৃণমূল বিএনপি। ভাইস চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের হাতে খুলনা চার আসনের ফর্ম তুলে দিয়ে কার্যক্রম উদ্বোধন করেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি জানান, 300 আসনেই প্রার্থী দেবে তার দল। অন্যদিকে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। তিন সপ্তাহ ধরে তালা ঝুলছে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, নেই কোনো নেতাকর্মীর আনাগোনা, তবে দূরেই সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়াপল্টন কার্যালয় তালাবদ্ধের জন্য পুলিশ কমিশনার সম্প্রতি বিএনপিকে দায়ী করলেও তা সত্যি নয় বলে জানালেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ। বিএনপি অফিসে 28 অক্টোবরের সমাবেশের পর থেকেই পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে পুলিশের বেশ তুলে দিয়ে রাখা হয়েছে, পুলিশই বিএনপি অফিসে তালা দিয়েছে। বিভিন্ন মুখী চাপের মুখে বিএনপি কমিশনার পুলিশের গাড়ি সরিয়েছে, পুলিশ পাহারা একটু দূরে সরিয়ে নিয়েছে। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না বলেও জানান তিনি। নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছে, এই আন্দোলন সফল করার পরেই বিএনপি নির্বাচন নিয়ে চিন্তা করবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। এদিকে বিএনপির কার্যালয় যখন তালাবদ্ধ, তখন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফর্ম বিতরণ শুরু করেছে তৃণমূল বিএনপি। তোপখানা রোড কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার কার্যক্রমের উদ্বোধন করেন। মনোনয়ন প্রত্যাশীরা জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়ে মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন। তারা আমাকে বিপুল ভোটে জয় করবে, গরিব শ্রেণীর যে সমস্ত লোকজন আছে আপনারা সকলেই দেখবেন ইলেকশন শুরু হোক তারা আমার জন্য জানে প্রাণে করবে। আমরা যদি ম্যাক্সিমাম সিটে জয়লাভ করি তাহলে আমরাই কিন্তু সরকার গঠন করতে পারবো। তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের জানান, 300 আসনে মনোনয়ন দেবে তৃণমূল বিএনপি। আমরা এবারে 300 আসনেই প্রার্থী দিতে পারবো এবং 300 আসনে আমরা জোরদার নির্বাচন করতে পারবো এবং জনগণ ইনশাল্লাহ আমাদের পাশে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে তৃণমূল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে বলেও জানান তিনি। আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ নিয়ে রওশন এরশাদ ও জিএম কাদের আলাদা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে। প্রথমজন আওয়ামী লীগের সঙ্গে জোট করতে চাইলেও দ্বিতীয়জনের ইচ্ছে আলাদা ভোট করার। কমিশনে আবেদন উপস্থাপনের পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এর বাইরে আরও 5টি দল জোটবদ্ধ হয়ে অংশগ্রহণ করবে বলেও জানিয়েছে। এম এ আজিমের রিপোর্ট। জোটবদ্ধ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শনিবার দিনভর কমিশনে আবেদন করে নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দল।
তৃণমূল বিএনপি সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি সহ সাতটি দল আবেদন করে। এর মধ্যে দুটি বিপরীতধর্মী আবেদন আসে জাতীয় পার্টি থেকে। রওশন এরশাদ আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ হতে চাইলেও জিএম কাদের আবেদন দিয়েছে এককভাবে নির্বাচন করার। সবাই সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা আশা করি জিএম কাদের সাহেব এই নির্বাচনে নিশ্চয়ই অংশগ্রহণ করবে। শরিক দল হিসাবে নৌকা ইলেকশন করার জন্য, নৌকা প্রতীকে ইলেকশন করার জন্য, জোটের প্রার্থী হিসাবে নির্বাচন করার জন্য। এসব আবেদন নিয়ে ইসিতে বৈঠক হবে। এতে দলের মহাসচিব, চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। কেন চিঠি দুটা এসেছে কমিশনের কাছে উত্থাপন করা হবে, কমিশন যেটা আমলে নেয়, দলের চেয়ারম্যান অথবা সাধারণ সম্পাদক বা মহাসচিব সাইনিং অথরিটি হয়। শনিবার আবেদন করা সাতটি দলের মধ্যে দুটি সরাসরি নৌকা প্রতীকে নির্বাচনের আগ্রহের কথা জানিয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশের সাম্যবাদী দল তারা নৌকা প্রতীক নিয়ে করবে, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এটাও ১৪ দলের সাথে করবে, এটা সম্ভবত নৌকা প্রতীক দিয়ে, চিঠিটা আমার কাছে নাই, নৌকা প্রতীক নিয়ে করবে। এম এ আজিম, মোহনা সংবাদ, ঢাকা। অগ্নি সন্ত্রাসের মাধ্যমে গরিব মানুষ পুড়িয়ে মারছে বিএনপি জামায়াত, একই সঙ্গে হরতাল অবরোধে কাজ হারাচ্ছেন খেটে খাওয়া মানুষ, বিঘ্নিত হচ্ছে শিশুদের লেখাপড়া, এমনটাই জানিয়েছেন শিল্পী ও সংস্কৃতি সেবীরা। বিকেলে রাজধানীর গুলশানে অগ্নি সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের অবস্থান কর্মসূচিতে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন ওবাইদুল হক মারুফ। রাজনৈতিক কর্মসূচির নামে অগ্নি সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের নিয়ে গুলশান দুই নম্বরে অবস্থান কর্মসূচি পালন করে অগ্নি সন্ত্রাসের আর্তনাদ নামে একটি সংগঠন। সমবেদনা জানাতে সেখানে যোগ দেন শিল্পী, সংস্কৃতিসেবী ও রাজনৈতিক নেতারা। রাজনীতি না করেও অগ্নি সন্ত্রাসে ক্ষতিগ্রস্তরা এসব ঘটনার বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। ১৩ সালে আমার সন্তানরে মারা হয়েছে, আমার আজ ১০ বছর ধরে আমার সন্তানের কোনো বিচার পাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। ২০১৩-১৪-১৫ সালে যে অগ্নি সন্ত্রাস হয়েছিল, আবার ২০২৩ সালে আইসা সেই অগ্নি সন্ত্রাস শুরু করেছে। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি জামাতের অপতৎপরতাকে ধিক্কার জানিয়ে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান চলচ্চিত্র শিল্পীরা। এটা একটা ডিপ্লোম্যাটিক জোন, এখানে সারা বিশ্ব তাকিয়ে আছে, সারা বিশ্বের প্রতিনিধিরা এখানে আছে, এখানে থাকে, তাদের দেখা উচিত যে আমাদের পলিটিক্সটা কোথায় ছিল, কোথা থেকে আমাদের প্রধানমন্ত্রী কোথায় নিয়ে এসেছে। আমরা কোনো অগ্নি সন্ত্রাস চাই না, আমরা চাই শুরুতেই অঙ্কুরেই যেন এই সন্ত্রাসের বিনাশ ঘটে। ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে আসেন স্থানীয় সংসদ সদস্য, বলেন আগুন দিয়ে মানুষ হত্যা কোনো রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। বিএনপি জামাতের জ্বালাও পোড়াও কর্মসূচি প্রতিহত করতে সর্বসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। নাগরিক সমাজকে জেগে উঠতে হবে, রাজনীতি নামে অপরাজনীতি এটা আসলে চলবে না, আমাদের কন্টেইন করতে হবে। বিএনপি জামায়াতের আন্দোলনকে রাজনীতি নয় বরং মানবতা বিরোধী কর্মকাণ্ড বলে উল্লেখ করেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য। কি ধরনের রাজনীতি এটা তো আমরা বুঝতে পারি না। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বিএনপি জামায়াত মানুষের উপর অত্যাচার করে আনন্দ পায় বললেন প্রধানমন্ত্রী, নির্বাচন বানচাল চেষ্টাকারীদের খারাপ পরিণতির হুঁশিয়ারি। দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ, মিরপুরকে সন্ত্রাস ও জঙ্গিমুক্ত করার প্রতিশ্রুতি কামাল আহমেদ মজুমদারের। তৃণমূল বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা, নির্দলীয় সরকার ছাড়া ভোটে যাবে না বিএনপি। এবং জোটবদ্ধ নির্বাচন করতে জাতীয় পার্টির দুই অংশ সহ সাতটি দলের আবেদন, কমিশন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত বললেন ইসির অতিরিক্ত সচিব। এই ছিল মোহনার সংবাদ, পরবর্তী সংবাদ রাত ১২টায়। এছাড়াও মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohonara.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।